মোটর বাইকে করে মাকে ডাক্তার দেখানোর জন্য নিয়ে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ছেলের, গুরুতর আহত হলেন মা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মালদার ইংরেজ বাজার থানার অমৃতির পাঁচ মাইল এলাকায়। জানা গেছে নিহত 23 বছরের আনিকুল ইসলামের বাড়ি মোথাবাড়ি থানার বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েতের গোসাইহাট গ্রামে। আহত মা 62 বছরের নূরজাহান বিবির চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা যায় এদিন আনিকুল মা নূরজাহান বিবিকে নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে ডাক্তার দেখাতে নিয়ে আসছিলেন। সেই সময় আমৃতির পাঁচ মাইল এলাকায় উল্টো দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় আনিকুল ইসলামের। গুরুতর আহত নূরজাহান বিবিকে এলাকাবাসীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আমি দত্ত জানি না, আমি টোটো নিয়ে আসছিলাম, মালদাতে টোটো চালাই আসছিলাম, পাঁচ মাইলে দেখলাম অ্যাক্সিডেন্ট। এরা দুজন ছিল, এর মা আর এ ছেলে। কিসে ছিল? বাইকে, বাইকে বাস মেরেছে। আমি নিয়ে আসলাম ওর মাকে, ছেলেটা ওইখানে স্পট ডেথ হয়ে গেছে। এদের বাড়ি কোথায়? এদের বাড়ি হলো বাঙ্গিটোলা মোথাবাড়ি, বাঙ্গিটোলা মোথাবাড়ি থানে। কোথায় আসছিল, কি জানতে পেরেছেন? আসছিল ওরা আউটডোর ডাক্তার দেখাতে, মোটর বাইকে করে। মোটর বাইকে। আর কোথায় হয়েছে অ্যাক্সিডেন্টটা? অমৃতি পাঁচ মাইল। মারা গেছে কেউ? মারা গেছে ওর ছেলে অনিকুল ইসলাম। আর মাকে ভর্তি রেখেছেন? ভর্তি, ওই আসঙ্গে। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা। মোটর বাইকে করে মাকে ডাক্তার দেখানোর জন্য নিয়ে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ছেলের, গুরুতর আহত হলেন মা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মালদার ইংরেজ বাজার থানার অমৃতির পাঁচ মাইল এলাকায়। জানা গেছে নিহত 23 বছরের আনিকুল ইসলামের বাড়ি মোথাবাড়ি থানার বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েতের গোসাইহাট গ্রামে। আহত মা 62 বছরের নূরজাহান বিবির চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা যায় এদিন আনিকুল মা নূরজাহান বিবিকে নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে ডাক্তার দেখাতে নিয়ে আসছিলেন। সেই সময় আমৃতির পাঁচ মাইল এলাকায় উল্টো দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় আনিকুল ইসলামের। গুরুতর আহত নূরজাহান বিবিকে এলাকাবাসীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আমি দত্ত জানি না, আমি টোটো নিয়ে আসছিলাম, মালদাতে টোটো চালাই আসছিলাম, পাঁচ মাইলে দেখলাম অ্যাক্সিডেন্ট। এরা দুজন ছিল, এর মা আর এ ছেলে। কিসে ছিল? বাইকে, বাইকে বাস মেরেছে। আমি নিয়ে আসলাম ওর মাকে, ছেলেটা ওইখানে স্পট ডেথ হয়ে গেছে। এদের বাড়ি কোথায়? এদের বাড়ি হলো বাঙ্গিটোলা মোথাবাড়ি, বাঙ্গিটোলা মোথাবাড়ি থানে। কোথায় আসছিল, কি জানতে পেরেছেন? আসছিল ওরা আউটডোর ডাক্তার দেখাতে, মোটর বাইকে করে। মোটর বাইকে। আর কোথায় হয়েছে অ্যাক্সিডেন্টটা? অমৃতি পাঁচ মাইল। মারা গেছে কেউ? মারা গেছে ওর ছেলে অনিকুল ইসলাম। আর মাকে ভর্তি রেখেছেন? ভর্তি, ওই আসঙ্গে। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।